সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 এর অন্তর্ভুক্ত পার্ট 1 এর স্পেলিং নিয়ে। আর স্পেলিং এর ক্ষেত্রে তোমরা জানো যে শব্দটি তোমাদের খুব জোরে জোরে উচ্চারণ করতে হবে, সাথে সাথে খাতায় লিখতে হবে। তোমরা যদি অর্থ জানো তাহলে খুবই ভালো, আর কোনো কারণে যদি অর্থ তোমরা ভুলেও যাও, স্পেলিংটি যেন না ভুলো বা বানানটি যেন সঠিকভাবে লিখতে পারো, তার জন্য তোমাদের প্রচুর লিখতে হবে। শব্দটি যখন বারবার তোমরা মুখে বলবে লিখবে, তাহলে সেটা তোমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের যে স্পেলিংগুলো রয়েছে সেগুলো শুরু করা যাক। আমাদের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো ম্যাট্রিয়ার্কি। ম্যাট্রিয়ার্কি মানে মূলত হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। মা যেখানে হচ্ছে যে মানে মাতৃতান্ত্রিকভাবে বা হচ্ছে মাই যেখানে হচ্ছে যে সর্বস্ব বা পুরো পরিবারকে কন্ট্রোল করে, সেটাকে আমরা বলছি ম্যাট্রিয়ার্কি। আর ম্যাট্রিয়ার্কির ক্ষেত্রে তোমরা যেই জায়গাতে প্যাচ লাগাতে পারো সেখানে হচ্ছে যে এম এ এর জায়গায় হচ্ছে ই লিখে ফেলতে পারো, দেন টি আর ই হয়ে যেতে পারে এখানে আই এর পরিবর্তে, এই জিনিসগুলোতে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো। সো বারবার খাতায় লিখলে তোমরা সেটা মনে রাখতে পারবে। আর পরবর্তী যে ওয়ার্ড সেটি হলো ম্যাটালার্জি। ম্যাটাল থেকে মূলত হচ্ছে ম্যাটালার্জি, যার অর্থ হলো ধাতুবিদ্যা। তোমরা এভাবে মনে রাখতে পারো, প্রথমে হচ্ছে ম্যাটাল লিখে ফেলবে এম ই টি এ এল, দেন হচ্ছে যে লার্জি লিখে ফেলবে, তাহলে দেখবে বানানটি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। ম্যাটাল লার্জি একসাথে হচ্ছে ম্যাটালার্জি, তার মানে হচ্ছে ধাতুবিদ্যা। কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ থেসোরাস। থেসোরাস হচ্ছে এক ধরনের অভিধান যেখানে হচ্ছে যে একই ধরনের শব্দ, সমজাতীয় শব্দ সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। এক ধরনের অভিধানকে বা ডিকশনারিকে আমরা বলছি থেসোরাস। থেসোরাস ই এবং এ, কোথায় ই হচ্ছে কোথায় এ হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের মনোযোগ সহকারে বারবার খাতায় লিখতে হবে, তাহলে তোমরা এই বানানগুলো সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে। আমাদের পরবর্তী স্পেলিংটি হলো বন্ধুরা ফারেনহাইট। ফারেনহাইটের ক্ষেত্রে আমি যে জায়গায় কনফিউজড হয়ে যেতাম সেটা হলো যে এফ এ আর ই এন হওয়ার কথা, এখানে যে এইচটা আছে সেই জায়গাটাতে আমি হচ্ছে একটু কনফিউজড হয়ে যেতাম। তো আমি কিভাবে করতাম, ফারেনহাইট এভাবে বলে বলে খাতায় লিখতাম, যার তার কারণে এইচটা মিসিং হতো না। তুমি যদি বলো ফারেনহাইট উচ্চারণ করো, খাতায় এইচটা লিখো, তাহলেও তুমি মনে রাখতে পারবে। আর যদি খুবই তুমি ভুলে যাও বা এরকম পসিবিলিটি থাকে যে এইচটা মিসিং হয়ে যেতে পারে, তুমি নিজে নিজে মনে রাখার ক্ষেত্রে একটা টেকনিক বের করে নিতে পারো যে ফারেনহাইট, ফারেনহাইট, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ফারেনহাইট। সো দ্য নেক্সট ওয়ান ইজ ক্যানন। ক্যানন মানে হচ্ছে গোলা বা কামান, যেটার মাধ্যমে হচ্ছে যে গোলা বারুদ ছোড়া হয়। সো ক্যানন আমরা জানি ক্যামেরার একটা ব্র্যান্ডের নামও হচ্ছে ক্যানন। এর ক্ষেত্রে মনে রাখবে যে ডাবল এন, নট ওনলি ওয়ান এন, দেয়ার ইজ ডাবল এন, এখানে দুটো এন রয়েছে। আমাদের পরবর্তী স্পেলিংটি হলো বন্ধুরা অ্যাব্রিভিয়েট। তোমরা জানো যে অ্যাব্রিভিয়েশন থেকে হচ্ছে অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েশন করাকে আমরা বলছি অ্যাব্রিভিয়েট, যার অর্থ হলো সংক্ষিপ্ত করা। কোনো একটি শব্দ বা কোনো একটি পদবীকে যখন আমরা সংক্ষিপ্ত করে ফেলছি সেটিকে বলছি আমরা অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েট। আমি যে জায়গাটাতে ভুল করতাম এখানে বি লিখে ফেলতাম, বা এখানে বি হবে নাকি হচ্ছে ভি হবে, অথবা এখানে কি আই হবে নাকি ই হবে, এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে একটু কনফিউজড হয়ে যেতাম। তুমিও কিন্তু এখানে এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারো, তার জন্য তোমাকে বারবার মুখে জোরে জোরে উচ্চারণ করতে হবে, আর কি করতে হবে বন্ধুরা, লিখতে হবে প্রচুর খাতায়। তারপরের যে ওয়ার্ড সেটি হলো গর্জিয়াস। খুবই সহজ একটি ওয়ার্ড যার অর্থ হলো জমকালো। ইউ আর ওয়েয়ারিং অথবা ইউ ওয়ার আ গর্জিয়াস ড্রেস, তুমি একটি জমকালো পোশাক পরিধান করেছো অথবা পরিধান করছো। সো এই গর্জিয়াসের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জায়গাতে কনফিউজড হয়ে যেতে পারি গর্জিয়াস, ই ই এর ক্ষেত্রে গর্জিয়াস, গর্জিয়াস মুখে উচ্চারণ করবে, বারবার খাতায় লিখে নিবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাকোমোডেশন। খুবই সহজ একটি ওয়ার্ড, কিন্তু ডাবল ডাবল যে লেটারগুলো রয়েছে সেইখানে তুমি একটু প্যাচ লাগিয়ে ফেলতে পারো। ফর এক্সাম্পল ডাবল সি, ডাবল ও কিন্তু নেই, ও একটা, এইখানে আবার ও একটা, তারপর এদিকে হচ্ছে ডাবল এম, ডাবল সি অ্যান্ড ডাবল এম, এটা মনে রাখতে হবে, আর ও হচ্ছে একটা করে, অ্যাকোমো ডেইশন। এই জায়গাতে তুমি একদমই ভুল করবে না, সেটা সবাই খুব সহজভাবে মনে রাখতে পারবে, কিন্তু ডাবল সি অ্যান্ড ডাবল এম এই জায়গাতে তুমি একটা সি লিখে ফেলতে পারো, সম্ভাবিলিটি রয়েছে বা পসিবিলিটি রয়েছে। সো তোমাকে যেটা করতে হবে, অ্যাকোমোডেশন ডাবল সি ডাবল এম অ্যান্ড একটা একটা করে হচ্ছে ও, এভাবে মনে রাখতে হবে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। আর নেক্সট ওয়ার্ড ইজ আর্কিওলজি। আর্কিওলজির ক্ষেত্রে হচ্ছে এ এবং ই, এ হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে ই, আর্কিওলজি যার অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব বা হচ্ছে প্রত্নবিদ্যা। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যারেঞ্জমেন্ট। প্রথমে তুমি লিখে ফেলবে অ্যারেঞ্জ, দেন লিখবে হচ্ছে মেন্ট,
অ্যারেঞ্জমেন্ট, যার অর্থ হলো কোনো কিছু সাজানো, আয়োজন করা, সুবিন্যস্ত করা বা হচ্ছে কোনো একটা প্রস্তুতি গ্রহণ করা, অ্যারেঞ্জমেন্ট বলে না যে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট চলছে। অ্যারেঞ্জ লিখে ফেলবে প্রথম, তারপরে লিখবে বন্ধুরা মেন্ট। তো বন্ধুরা আমাদের পরবর্তী স্পেলিংটি হলো বেলুন। বেলুন তোমরা তো সবাই চিনো, বেলুন এত সহজ একটি স্পেলিং, তোমরা ভাবতে পারো যে এই সহজ স্পেলিংটি কেন আমাদেরকে এখানে বলা হচ্ছে, কেন এটি এখানে শেখানো হচ্ছে। হ্যাঁ, এই সহজগুলোতেই না তোমরা সবাই ভুল করে ফেলো। এখানে দেখো ডাবল এল এন ডাবল ও এন। সো আমিও না এই জিনিসটা কনফিউজড হয়ে যেতাম যে ডাবল এল নাকি ডাবল ও, মানে কোন জিনিসটা হবে। তোমরা এটা মনে রাখবে ডাবল এল এবং সাথে সাথে ডাবল ও, বেলুন বেলুন বলবে এবং খাতায় লিখে ফেলবে। আর নেক্সট ওয়ার্ড ইজ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট, অ্যাসেস আলাদা লিখতে পারো, মেন্ট খুব সহজ, এটা তোমরা ভুল করবে না। অ্যাসেস যার অর্থ হচ্ছে মূল্যায়ন করা, অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন। অ্যাসেস ডাবল এস প্রথমে, তারপরে ই আবার ডাবল এস, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে বন্ধুরা মূল্যায়ন করা। সো দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাম্বাসাডর, অ্যাম্বাসাডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, এইখানে হচ্ছে ডাবল এস মনে রাখলেই হবে, অ্যাম্বাসাডর, অ্যাম্বাসাডর, অ্যাম্বাসাডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, ডাবল এস। এই জিনিসটা মনে রেখে বারবার লিখলে তোমরা এটাতে ভুল থেকে এড়িয়ে যেতে পারবে। বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যানিভার্সারি, অ্যানি, অ্যানিভার্সারি, যেই জায়গাটাতে তোমরা ভুল করতে পারো অ্যানি, একটা অ্যান লিখে ফেলতে পারো, তোমাদেরকে ডাবল অ্যান, ডাবল অ্যান যখন খাতায় লিখবে বারবার হচ্ছে ডাবল অ্যানটা লিখে লিখে তোমাদের মনে রাখতে হবে, মেমোরিতে একদম সেট করে ফেলতে হবে। অ্যানিভার্সারির ক্ষেত্রে হচ্ছে ডাবল অ্যান, অ্যানিভার্সারি, এ লিখবো নাকি ই লিখবো, ভার্সারি, ভার্সারি, অ্যানিভার্সারি। ভার্সাস আমরা যেভাবে লিখি যে এই টিম ভার্সাস ওই টিম, ভি এস লিখি না, তো ওইখানে হচ্ছে ভি ই নট এ। সো ওই জিনিসটা দিয়েও কিন্তু তোমরা মনে রাখতে পারো, অ্যানি ভার্সারি, ভার্সারি, অ্যানি ভার্সারি। সো দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্স থেকে, অ্যাডোলেসেন্স থেকে হচ্ছে অ্যাডোলেসেন্ট এসেছে। অ্যাডোলেসেন্স বলতে মূলত হচ্ছে কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী যে সময়টা, বয়সন্ধিকালকে বোঝাচ্ছে। আর অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে বয়সন্ধিকালীন। এইখানে তোমরা যেই জিনিসটাতে কনফিউজ হয়ে যেতে পারো, এল ই এস সি ই, সি ই নাকি এস ই, সি ই নাকি এস ই, অ্যাডোলো সেন্ট, অ্যাডোলো সেন্ট অথবা এস ই এন সি ই, যদি তোমরা লিখতে চাও অ্যাডোলো সেন্স লিখতে চাও, আর যদি সেন্ট লিখতে চাও তাহলে হয়তো তোমরা খুব সহজে লিখে ফেলতে পারবে। বন্ধুরা আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো কমিটি, কমিটি খুব কমন একটি স্পেলিং, অনেক পরীক্ষায় এটি এসে থাকে, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, জবের বিভিন্ন পরীক্ষায় এই কমিটি বানানটি এসে থাকে। এটি খুবই সহজ, জাস্ট তোমাকে মনে রাখতে হবে ও ব্যতীত আই ব্যতীত সব ডাবল হবে। ফর এক্সাম্পল কমি ডাবল টি ডাবল ই, কমি ডাবল টি ডাবল ই, সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। আমি যেটা করতাম একটা ই লিখে ফেলতাম মাঝে মাঝে বা হচ্ছে একটা টি লিখে ফেলতাম, বাট এমটাতে আমি মোটামুটি মনে রাখতে পারতাম। সো তোমার ক্ষেত্রেও খুঁজে বের করতে হবে তুমি কোন জায়গাটাতে ভুলে যাচ্ছ, কোন জায়গাতে তুমি ভুল করছো, সেটা খুঁজে বের করে বারবার সেই জিনিসটা লিখবে, নিজেকে নিজে বলবে, জোরে জোরে উচ্চারণ করবে, খাতায় লিখবে। তাহলে বন্ধুরা তোমরা এই স্পেলিংগুলো খুব সহজভাবে সুন্দরভাবে মনে রাখতে পারবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো এক্সাজারেট, এক্সাজারেটের ক্ষেত্রে হচ্ছে তুমি ই লিখে ফেলতে পারো, ডাবল জির ক্ষেত্রে একটা লিখতে পারো, জারেট এ লিখে ফেলতে পারো। সো এই জিনিসটা তোমরা মনে রাখবে, এক্সাজারেট মানে হলো অতিরঞ্জিত করা, কোনো কিছু বাড়িয়ে বলা, এক্সাজারেট বা এক্সাজারেশন। আর নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডিয়ারেন্স, অ্যাডিয়ারেন্স মানে হলো আনুগত্য। প্রথমে তোমরা অ্যাডিয়ার লিখে ফেলতে পারো, অ্যাডিয়ার দেন এন সি ই, অথবা একসাথেও লিখে ফেলতে পারো অ্যাডিয়ার আর রেন্স, অ্যাডিয়ার একসাথে লিখে দেন রেন্স তুমি আলাদা লিখে দিতে পারো, তাহলে তুমি খুব সহজে সেটা মনে রাখতে পারবে। অ্যাডিয়ার থেকে অ্যাডিয়ারেন্স, অ্যাডিয়ারেন্স যার অর্থ হলো আনুগত্য। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাম্বারাস, অ্যাম্বারাস মানে হচ্ছে লজ্জায় বা অস্বস্তিতে ফেলা। এরকম হয় না যে কোনো কোনো আমাদের একটা কটু মন্তব্য বা বন্ধুসুলভ একটা মন্তব্য একটা ফর্মাল প্লেসের মধ্যে মানুষকে লজ্জায় বা অস্বস্তিতে ফেলে দেয়, সেটা আমরা কখনোই করবো না, দ্যাট ইজ কল্ড অ্যাম্বারাসমেন্ট। অ্যাম্বারাসের ক্ষেত্রে হচ্ছে ডাবল আর এবং ডাবল এস, বাট এগুলো হচ্ছে একটা একটা করে অ্যাম্বারাস, অ্যাম্বারাস অথবা অ্যাম্বারাসমেন্টও আসতে পারে বন্ধুরা। সো মেন্টের ক্ষেত্রে তোমরা ভুল করবে না, ডাবল এস এবং ডাবল আর এই জিনিসটা মনে রাখলেই তোমরা খুব সহজে অ্যাম্বারাসমেন্ট অথবা অ্যাম্বারাস বানানটা মনে রাখতে পারবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো বন্ধুরা গ্র্যাচুইটাস, গ্র্যাচুইটাস, গ্র্যাচুইটাস মানে হলো
ভিত্তিহীন বা হচ্ছে কারণহীন, আমরা কৃতজ্ঞতার বশত বা হচ্ছে যে সম্মানী ব্যতীত কোনো একটা পেমেন্ট ব্যতীত যে কাজটা করা হয়ে থাকে সেটাকে বলে গ্র্যাচুইটাস। তার মানে হচ্ছে যেটা পেমেন্ট ছাড়া বা হচ্ছে যে কৃতজ্ঞতা বশত আমরা করে থাকি, ভিত্তিহীন কারণহীন করে থাকি, দ্যাট ইজ কলস গ্র্যাচুইটাস। গ্র্যাচুইটাসের ক্ষেত্রে হচ্ছে তুমি গ্র্যাচুইটাস প্রথমে গ্র্যাচুই লিখবা, দেন হচ্ছে ঠাস লিখে দিবে, গ্র্যাচুই দেন ঠাস আলাদা লিখে দিবে। এটা কিন্তু আবার TUUCH ওই ঠাচ না, গ্র্যাচুইটাস, গ্র্যাচুইটাস। কনফিউজড হওয়া যাবে না, বারবার খাতায় লিখবে তাহলেই তোমরা বুঝতে পারবে TOUS অথবা TOCH ঠাচ, সেটা কিন্তু আবার আলাদা, গ্র্যাচুইটাস, গ্র্যাচুইটাস। একটার সাথে একটা প্যাচ কিন্তু একদমই লাগানো যাবে না বন্ধুরা। আমাদের পরবর্তী স্পেলিংটি হলো গ্যাজেট। গ্যাজেট মানে হলো সরকারি যে ইশতেহার সেটাকে আমরা বলছি গ্যাজেট, গ্যাজেট। একটা জেড দেন হচ্ছে ডাবল টি, এই ডাবল টি এর ক্ষেত্রে তোমরা হচ্ছে কনফিউজড হয়ে যেতে পারো, তার কারণেই আমরা মূলত এই শব্দটিকে এইখানে লেকচার অন্তর্ভুক্ত করেছি। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো বন্ধুরা গেরিলা। গেরিলা বাহিনী হচ্ছে মূলত হচ্ছে নর্মাল যে সেনাবাহিনী থাকে তার চেয়ে একটু ভিন্ন, একটু আক্রমণাত্মক থাকে, ওরা দলে দলে বিভক্ত হয়ে হচ্ছে শত্রুপক্ষকে আক্রমণ করে। তোমরা জানো গেরিলা বাহিনীকেই মূলত হচ্ছে এখানে বলা হচ্ছে গেরিলা, গেরিলা, ডাবল আর ডাবল এল এ, গেরিলা, GUERILLA। মুখে বলবে, খাতায় লিখবে, তাহলেই দেখবে বানানটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারছো। সো বন্ধুরা, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মূলত সমজাতীয়, সমজাতিক বিষয়কে আমরা বলছি হোমোজিনিয়াস। প্রথমে তুমি হোমো লিখে ফেললে, দেন জিনিয়াস, হোমোজিনিয়াস, তার মানে হচ্ছে সমজাতিক। সো কামিং আপ টু দ্য নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ হারিকেন। হারিকেন তোমরা জানো যে ওয়ান কাইন্ড অফ ঘূর্ণিঝড় বা হচ্ছে একটি দুর্বিপাক বা ঘূর্ণিঝড়কে আমরা বলছি হারিকেন। সো হারিকেনের ক্ষেত্রে হচ্ছে ডাবল আর, আর বাকি সবগুলো তোমরা মনে রাখতে পারবে, HURRICAN ই আছে কিন্তু, হারিকেন। শুধু এন লিখে স্টপ হয়ে গেলে কিন্তু হবে না বন্ধুরা, সাথে একটি ইও রয়েছে, এটি তোমাদেরকে মনে রাখতে হবে, হারিকেন, HURRICANE, হারিকেন। সো দ্য লাস্ট ওয়ার্ড ফর ইউ টুডে ইজ হাইড্রোলিক, 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 হাইড্রোলিক। এভাবে ভেঙে ভেঙে বলবে তাহলেই তোমরা দেখবে বানানগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের স্পেলিং নিয়ে বিস্তারিত আজকের আলোচনা। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।